ব্ল্যাক ফাঙ্গাস। কিছুদিন ধরে ব্ল্যাক ফাঙ্গাসের নাম খুব দ্রুত ভাইরাল হচ্ছে। তো আসলে কী এই ব্ল্যাক ফাঙ্গাস যা মানুষের জীবনকে অসহায় করে দিচ্ছে? আসলে এই নতুন রোগটা কী রকম যেটা মানুষের চোখে ডাইরেক্ট অ্যাটাক করছে আর তাদের একদম অন্ধ বানিয়ে দিচ্ছে? অ্যাকচুয়ালি এই ব্ল্যাক ফাঙ্গাস খুবই ভয়ানক একটি রোগ যা মানুষের পুরো জীবনটাকে শেষ করে দিচ্ছে। যদি আপনি আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আমরা না শুধু আপনাকে ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কে জানাবো, এমনকি এটাও জানাবো যে ব্ল্যাক ফাঙ্গাস থেকে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন। করোনা দ্বিতীয় পর্যায়ে সংক্রমণের পর মানুষ এখন এক নতুন পরেশানিতে ভুগছেন যেটা আমাদের কাছে ব্ল্যাক ফাঙ্গাস নামে পরিচিত। বর্তমানে গোটা দেশের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের আক্রমণের সংখ্যা 12,000-এর কাছাকাছি। আর আপনাকে জানিয়ে রাখি যে এই রোগে 300 জনেরও বেশি মৃত্যু হয়েছে গত কয়েক দিনের মধ্যে। এই জন্যই করোনার সেকেন্ড ওয়েভের সাথে সাথে এই ব্ল্যাক ফাঙ্গাসও মানুষের কাছে এক গভীর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখনও মানুষ বুঝতে পারছে না যে এই রোগটা হচ্ছে কেন আর এটাকে কীভাবে বন্ধ করা যায়। আমরা সবাই জানি যে এই সময়ে করোনা ভাইরাস সব জায়গায় তার থাবা বসেছে, গোটা দেশে লক্ষ লক্ষ মানুষকে সংক্রমিত করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, আর না জানি কত মানুষ সময়ের সাথে সাথে মৃত্যুবরণ করতে বাধ্য হচ্ছে। তো এই সময় যদি এটা জানা যায় যে এই মর্মান্তিক রোগ থেকে সুস্থ হওয়ার পর আবার একটা নতুন রোগ মানুষের শরীরে আসতে চলেছে, তাহলে মানুষের অবস্থা এমনিতেই খারাপ হয়ে যাবে। কারণ এই করোনা ভাইরাস যদি শরীর থেকে মুক্ত হয়ে যায় তাহলে কিছুদিনের মধ্যেই মানুষ সুস্থ হয়ে যেতে পারে। কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস নামে এই যে রোগ ছড়াচ্ছে এটা মানুষকে তাদের চোখ হারাতে বাধ্য করছে, যার ফলে মানুষ কতটা পর্যন্ত অসহায় হয়ে যেতে পারে তা আপনি নিজেই আন্দাজ করুন। এই ব্ল্যাক ফাঙ্গাস দাঁত আর চোখের মাধ্যমে মস্তিষ্কে পর্যন্ত ছড়িয়ে পড়ছে আর ইনফেকশন বন্ধ করার জন্য তাদের চোখগুলো তুলে ফেলে দিতে বাধ্য হচ্ছে। আর এই কারণেই ব্ল্যাক ফাঙ্গাসকে আমাদের দেশে 5টি রাজ্যে মহামারী ঘোষণা করে দেওয়া হয়েছে। যেভাবে প্রতিনিয়ত ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বেড়ে চলেছে তাতে খুব শীঘ্রই পুরো দেশে এটা মহামারীর আকার নেবে। অ্যাকচুয়ালি যাদের কোভিড-19 হচ্ছে তাদের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর সাথে সাথে সুগার অর্থাৎ ডায়াবেটিসেরও প্রভাব থাকে, তাদেরকেই ব্ল্যাক ফাঙ্গাস নামে এই রোগ সংক্রমিত করছে। কারণ যেসব ডায়াবেটিস রোগীদের কোভিড-19 হচ্ছে তাদের এমনিতেই সুস্থ হতে অনেক সময় লেগে যাচ্ছে আর সাথে সাথে ইমিউনিটি পাওয়ারও কমে যাচ্ছে, তখনই ব্ল্যাক ফাঙ্গাস সেই সমস্ত মানুষকে আক্রমণ করছে। এবং সেটা যদি সময় থাকতে প্রতিরোধ না করা যায় তাহলে পরিণতি কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। কারণ যে দ্রুত হারে এই ব্ল্যাক ফাঙ্গাসের কেস বাড়ছে সেটা দেখে তো এমনটাই মনে হচ্ছে যে শুরুতে যদি এটা প্রতিরোধ করা না যায় তাহলে আগামী কিছু সময়ের মধ্যে আমাদের পুনরায় সেই অবস্থার সম্মুখীন হতে হবে যেটা কিছু সময় আগে হতে হয়েছে। করোনা দ্বিতীয় দফায় ভাইরাসের আক্রমণ অনেক নিয়ন্ত্রণে আনা গেছে, কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস এইভাবে বাড়তে থাকলে এটা করোনার থেকেও ভয়ঙ্কর হতে পারে, যেটা শুরুতেই প্রতিরোধ করতে হবে, না হলে যদি একটুও দেরি হয়ে যায় তখন কেউ কিছু করতে পারবে না। এখন আপনি ভাবছেন যে তাহলে কীভাবে এই রোগ থেকে বাঁচা যায়। সর্বপ্রথমে করোনা ভাইরাস থেকে বাঁচুন, কারণ ব্ল্যাক ফাঙ্গাস তাদেরই হচ্ছে যাদের কোভিড-19 হয়েছে। আর যদি আপনার কোভিড-19 অলরেডি হয়ে থাকে তাহলে সুস্থ হওয়ার পর সর্বপ্রথম আপনার ব্লাড সুগার চেক করুন এবং সেটা কন্ট্রোলে রাখুন। দ্বিতীয়ত, ডাক্তারের পরামর্শের পর ভ্যাকসিন গ্রহণ করুন, কারণ এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মিস করলে আপনাকে হয়তো এই সংক্রমণের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে দিতে পারে। তৃতীয়ত, অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল বিভিন্ন ওষুধ কীভাবে ব্যবহার করবেন তার জন্য ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন। আর আপনি যদি অক্সিজেন নিচ্ছেন তাহলে হিউমিডিফায়ারে পরিষ্কার জল ব্যবহার করুন। চতুর্থত, ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ দেখার সাথে সাথে ইমিউনিটি বুস্টার জাতীয় ওষুধগুলো বন্ধ করুন আর নিজেকে যতটা পারবেন হাইড্রেট রাখুন, অর্থাৎ শরীরে জলের মাত্রা একদম কম হতে দেবেন না। এইদিকে আবার ব্ল্যাক ফাঙ্গাস ছাড়াও হোয়াইট ফাঙ্গাসেরও দেখা মিলেছে, অর্থাৎ চারিদিকে দুশ্চিন্তার শেষ নেই। মানে একদিকে তো গোটা দেশের বিকাশ প্রথমেই হচ্ছিল না, তার উপর এই মহামারী আবার সব কিছু থমকে দিয়েছে। কিন্তু যদি এই ফাঙ্গাসকে প্রতিরোধ না করা যায় তাহলে কত মানুষ যে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করবে তা আমরা কল্পনাও করতে পারবো না। এই জন্যই আমাদের এই ভাইরাসকে একদম হালকাভাবে নেওয়া যাবে না আর পুরোপুরিভাবে সাবধানে থাকতে হবে। যদি আপনি নিজেকে স্ট্রং ইমিউনিটিওয়ালা মনে করে এটা ভাবছেন যে এই ভাইরাস আপনাকে অ্যাটাক করলে আপনার কিছুই হবে না, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ হোক না হোক, আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে ব্ল্যাক ফাঙ্গাস আপনারও হতে পারে।
তখন আপনি চাইলেও কিছু করতে পারবেন না। এই জন্যই যতটা সম্ভব সুরক্ষিত থাকুন, যাতে আপনারই ভালো হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে ভিডিওটা দেখছেন, তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন। ধন্যবাদ।